ঠাকুরপো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বৌদি, আমি এখন অফিসে যাচ্ছি, আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। ইনফ্যাক্ট আমাকে এক্ষুনি বেরোতে হবে, আসি। ঠাকুরপো, আমি যে কথাটা বলতে এসেছি তোমার মিটিংয়ের থেকেও খুব জরুরি। দু মিনিট দাঁড়িয়ে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। বলো কি বলবে। নিশি আর গৌতম কবে বিদেশ যাচ্ছে? সেটা আমি কি করে জানবো? কেন, তুমি তো বলেছিলে বিয়ের দু মাসের মধ্যে গৌতম নিশিকে নিয়ে বিদেশ চলে যাবে। সেটা জগৎ আমাকে যেরকম বলেছিল আমি তোমাকে সেরকম জানিয়েছিলাম। এতদিন হয়ে গেল, মেয়েটা এখনো পর্যন্ত জানে না সে কবে বিদেশ যাবে। দেখো বৌদি, জগৎ যদি তার ছেলেকে আর নিশিকে দু মাসের জায়গায় তিন মাস, তিন মাসের জায়গায় ছ মাস, কিংবা যদি একেবারে বিদেশে নাই পাঠায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ঠাকুরপো, শুধুমাত্র তোমার ভরসায় নিশিকে আমি বিয়ে দিয়ে ওই বাড়িতে পাঠিয়েছি। আমার ছেলেরা হাজার বারণ করার সত্ত্বেও আমি তাদের একটা কথাও শুনিনি। শুধুমাত্র তোমার ভরসায় আমি নিশিকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছি। রাজ, আজ তুমি এভাবে দাঁড়িয়ে নিয়ে যাবে? এই বোকার মতো কথা বলছে বৌদি। নিশি আর গৌতম খুব ভালো আছে, তারপর তারা আমেরিকা গেল কি না গেল তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? ওরা বিয়ের পর বিদেশে গিয়ে থাকবে এই কথাতেই কিন্তু বিয়েটা দেয়া হয়েছিল। বৌদি, তোমার মেয়ে নিশি গৌতমের সঙ্গে খুব সুখেই আছে, আর একজন মা হয়ে এর থেকে বেশি কি চাইবার থাকতে পারে তোমার? আমি বেরোচ্ছি। উল্টো পাল্টা ভেবে নিজের মাথাটা গোলমাল করো না।